নষ্ট কিপ্যাড, চমৎকার জাদু, এটা খুঁজছিলেন কিনা দেখুন, উপকার আসবে। ওয়েলকাম টু নেক ওয়ার্ল্ড চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুগণ, আমার হাতে কি দেখতে পাচ্ছেন? এগুলি আমরা ফেলে দিই, তাই না? নষ্ট কিপ্যাড, বটম সেটের নষ্ট কিপ্যাড, বটম সেটের নষ্ট কিপ্যাড, এর মধ্যে জাদু আছে। আপনি হয়তো এর অপেক্ষা ছিলেন। আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকার হবে। আমি চারটি প্রমাণ সহ দেখিয়ে দিব যে এই নষ্ট কিপ্যাড আমাদের টেকনিশিয়ানদের কি কাজে আসে। তো দেখা যাক। নাম্বার এক, বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখা যাচ্ছে এটি স্যামসাং অ্যান্ড্রয়েড সেট। পাওয়ার বাটন, পাওয়ার প্রেস বাটন চাপ দিলে পাওয়ার বাটন কাজ করে না। তো আমরা এগুলি স্পঞ্জ বা অন্য কিছু দিয়ে সারিয়ে দিই, কাগজ দিয়ে। কিন্তু না, যদি আপনি নষ্ট কিপ্যাডের কিছু অংশ দিয়ে এটার সমাধান করেন, তাহলে ওই স্পঞ্জ বা অন্য কিছু থেকে অনেক, কারণ এগুলি কোনো সময় ফেসে যায় না এবং সুন্দর কাজ করে, প্রেস করে। একটু দেখতে থাকি। আমি চারটি সেটের সমস্যার সমাধান আপনাদের কাছে দেখে দিব। এদের দেখেন, সেটটি চালু হয়, ভিতরে বাটন কাজ করে, কিন্তু এই প্রেস বাটনটি দিলে ঠিকমতো কাজ করতে চায় না। সেজন্য আমরা যেটা করব, এই যে আমার সামনে যে নষ্ট কিপ্যাড দেখা যাচ্ছে, এই কিপ্যাডের সামান্য কিছু অংশ, এ দেখেন এখানে ক্ষয় হয়ে গিয়েছে, প্রেস করতে করতে জায়গাটা ক্ষয় হয়ে গিয়েছে, সেজন্য প্রেস করলে কাজ করে না। এই নষ্ট কিপ্যাডের কিছু অংশ এখন কেটে সামান্য সাইজ করে জায়গা মতো বসিয়ে প্রেস করবে, দেখবেন জাদুর মতো কাজ করবে। এছাড়া অন্য কিছু দিয়ে এই কাজ করলে সেট হ্যাং হয়ে যায়, কিছুদিন পরে সেগুলি নষ্ট হয়ে যায়, চেপে যায়, সেজন্য কাজ করে না। একটু লক্ষ্য করি, সামান্য একটু অংশ, ইচ্ছা করলে আপনি ওই বাটনটির সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। আমি না লাগিয়ে এখানে মাপ দিয়ে একটু ছোট করতে হবে বন্ধুগণ। বড় করলে প্রেস করবে না, কাজ করবে না। একটু ছোট করে নেই। একটু লক্ষ্য করি, আমি এটি সহ আরও তিনটি সেটের সমস্যার সমাধান দেখিয়ে দিব। ভলিউম আপ ডাউন এবং পাওয়ার বাটন সহ। একটু ওয়েট করি বন্ধুগণ, একটু সময় দিই। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে লাল বাটনে প্রেস করে এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকুন, তাহলে আমার নতুন নতুন আইডিয়াগুলি আপনার কাছে চলে যাবে অনায়াসে। নাম্বার টু, এই যে সেটটি দেখা যাচ্ছে আমার হাতে, এটি স্যামসাং চ্যাম্প বলা হয়, চ্যাম্প। এই যে দেখেন, কাস্টমার এই এই তিনটা টিপ টিপতে দাবাইয়া ফেলছে, চালু হয় না, সেট চালু হয় না। তো
অন্য অন্য মিস্ত্রির কাছে নিয়েছেন, তারা কি করছেন যে এসব জায়গায় স্পঞ্জ এবং অন্য কাগজ দিয়ে এগুলি ভরাট করে দিয়েছেন, কিন্তু কিছুদিন চাপার পর ওগুলি আর কাজ করে না। তো আমার যে সলিউশন সেটা হলো, আপনি যদি এই কিপ্যাড থেকে সামান্য কিছু অংশ সেখানে ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ এগুলি কোনো সময় নষ্ট হবে না। একটু লক্ষ্য করি, একটু বড় করে দিলে ভালো হয়। ছোট না দিয়ে সামান্য একটু বড় দিলে ভালো হয়। স্পঞ্জ বা কাগজ দিলে এক সময় ওগুলি ফেসে যায়, ডেবে যায়, তখন আর কাজ করতে চায় না। আর এই নষ্ট কিপ্যাডের এই অংশ দিয়ে যদি আপনি এই কাজটি সমাধান করেন, তাহলে সহজে আর ফেসে যাবে না, ডেবে যাবে না, এবং সবসময় স্প্রিং করবে, জাম্পিং করবে। কাগজ বা অন্য কিছু দিলে বা শক্ত কিছু দিলে জাম্পিং করে না, বরঞ্চ আরো ক্ষতি হয়। ক্ষতিটা কেমন হয়, হ্যাং হয়ে যায়, ডেবে যায়, চাপ খেয়ে থাকে। সেজন্য এই নষ্ট কিপ্যাডের এই অংশগুলি ব্যবহার করলে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। একটু পরিমাণ মতো দিব, যাতে করে ডেবে বা সাইডে গিয়ে বসে না থাকে। অনায়াসে তিনটে বাটন কাজ করবে, এর আগে একটি বাটনও কাজ করতো না। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কাজ করে কিনা। আমরা সব নষ্ট কিপ্যাড ফেলে দিব না, কিছু কিছু আমাদের হাতের কাছে রেখে দিব, সময় মতো এগুলি কাজে লাগবে। এই যে চালু হয়ে গেল, দেখেন ইউজ বাটন চাপতে চাপতে কাস্টমার ডাবিয়ে ফেলেছে, অনেক ডাবিয়ে ফেলছে। এবার আমরা দেখব ইউজ বাটনটি কাজ করে কিনা। যেহেতু সিম নাই সেজন্য ইমার্জেন্সি কলস অনলি লেখা আসছে।
এই সেটটি স্যামসাং W130, আমি আপনাদেরকে দেখাবো। এই পাওয়ার বাটন যত জোরে প্রেস করি সেটটি চালু হয় না, এই দেখতে পাচ্ছেন। অথচ সেটটি চালু সেট, নষ্ট সেট নয়। সেটি চার্জ নাই বিদায় চালু হচ্ছে না। একটু চার্জ চার্জে ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সেটটি চালু হয়ে গিয়েছে, কিন্তু এই ব্রেক পার্ট লাগালে সেটটি চালু হয় না। কিভাবে সেটটি নষ্ট, কিপ্যাড ব্যবহার করে কিভাবে সেটটি সহজে চালু করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এই নষ্ট কিপ্যাডের উপরের শুধু মাথাটা নিব আমি। একটু সমান সেয়ে নিতে হবে, সমান করে কাটতে হবে। নিলাম, এখন আমি এখানে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পর চেক করব, বন্ধুগণ এই দেখেন এবার পাওয়ার সুইচটি কাম করছে। ধন্যবাদ সকলকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাম্বার 4, এই যে সেটটি W130 স্যামসাং, এদিকে লক্ষ্য করুন যে ভিতরের যে বাটনগুলি আছে এগুলি ঠিক আছে, কিন্তু উপরের প্রেস বাটন নাই, পরে গিয়েছে। সেটটি চালু আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখেন ভলিউম আপ কাজ করে, ভলিউম ডাউনও কাজ করে, কিন্তু এই প্রেস বাটন পরে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে নষ্ট কিপ্যাড দিয়ে কিভাবে এই কাজগুলো করা যায়। ব্যাস এভাবে আমরা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর মাপ দিয়ে দেখব যে আপ এবং ডাউন পাই কিনা, সেজন্য মাঝখানটি কেটে নিব। এই
কিছু দিয়ে কেটে সাইজ করে নিব। চালু করে নিলাম। দেখেন ভলিউম আপ কাজ করে, ভলিউম ডাউন, ভলিউম ডাউনও কাজ করে। এবার পাওয়ার বাটনটি বানিয়ে নিব। সাইজ করে নিতে হবে যাতে ভিতরে ঢোকে। তারপর এগুলি সুন্দর করে সাইজ করে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিব, সুন্দর করে সাইজ করে। তো আমরা এইভাবে সাইড বাটন এবং পাওয়ার বাটন নষ্ট কিবোর্ড দিয়ে বানাইতে পারি।